বন্ধুরা আপনারা জেনে থাকবেন বাংলাদেশ রাশিয়া থেকে কেআইস স্থাটিয়ন এ জাহাজ বিধ্বংসী মিসাইল অর্ডার করেছে বন্ধুরা এই মিসাইলটি বিমানের মতো প্ল্যাটফর্ম থেকে ছোঁড়ার জন্য তৈরি করা হয়েছে রাশিয়ার সামরিক বাহিনী এই মিসাইলটি ব্যবহার করে থাকে এছাড়া বিশ্বের আরও বিভিন্ন দেশ জাহাজ বিধ্বংসী মিসাইল হিসেবে এই মিসাইলটি ব্যবহার করে থাকে বন্ধুরা বাংলাদেশ টেন্ডার দিয়েছে এই রাশিয়ান জাহাজ বিধ্বংসী এইচ থার্টি ওয়ান এ মিসাইলটি ক্রয় করার জন্য বন্ধুরা বাংলাদেশের এই মিসাইলটি সোনার জন্য পূর্বে কোনো প্ল্যাটফর্ম ছিল না বিশেষ করে বিমান থেকে এই মিসাইলটি সরার কোনো প্ল্যাটফর্ম বাংলাদেশের কাছে ছিল না বাংলাদেশ পরবর্তীতে তার মেক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানগুলোকে বেলারুশে আপগ্রেড করতে পাঠায় জাহাজ বিধ্বংসী ক্ষমতা অর্জন করার জন্য পরবর্তীতে বেলারুস থেকে আপগ্রেড করার পর বাংলাদেশের মিগ টোয়েন্টি নাইনগুলো বর্তমানে বিধ্বংসী ক্ষমতা অর্জন করেছে অর্থাৎ বাংলাদেশের বর্তমান আপগ্রেডকৃত মিগ টোয়েন্টি নাইনগুলো থেকে রাশিয়ার তৈরি এই কে এ জাহাজ বিধ্বংসী মিসাইল লঞ্চ করা সম্ভব বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে মায়ানমার তাদের পয়েন্ট এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে রাশিয়ার তৈরি প্যান্টসির এস অন এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে এবং এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করার জন্য রাশিয়ার ডিফেন্স মিনিস্টার সহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাগণ বর্তমানে মায়ানমারে অবস্থান করছেন বন্ধুরা মায়ানমারের সাথে রাশিয়ার সামরিক ডিল বর্তমানে একটু অ্যাগ্রেসিভ মনে হচ্ছে ঐতিহ্যগতভাবে মায়ানমার তার বিভিন্ন সামরিক অস্ত্রশস্ত্রের জন্য সাধারণত চীনের উপর নির্ভরশীল বর্তমানে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটা হচ্ছে মায়ানমার তার অস্ত্রশস্ত্রের পরম নির্ভরতা চীনের উপর থেকে কমিয়ে আনার জন্য পর্যায়ক্রমে চেষ্টা করছে এবং এ বিষয়ে সে বিকল্প হিসেবে ভারত এবং রাশিয়াকে গ্রহণ করছে বলে ধারণা করা হচ্ছে বন্ধুরা সর্বশেষ কোন পর্যায়ে যায় সেটা সময় বলে দেবে তবে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা সমস্যা নিয়ে মায়ানমার বড় রকমের চাপে রয়েছে এই চাপ রিলিজ করার জন্য নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রাশিয়া মায়ানমারকে প্রোটেক্ট দিয়ে আসছে কূটনৈতিকভাবে আর সেই কূটনৈতিক প্রোটেক্টের উপহার হিসেবে মায়ানমার রাশিয়ার সাথে এই সকল সামরিক ডিল করছে বলে ধারণা করা হচ্ছে মায়ানমার বিমান বাহিনী পাকিস্তানের নিকট থেকে জেফ সেভেন্টিন থান্ডার বিমান ক্রয় করার পর তারা জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানে চাইনিজ অ্যান্টিসিপ মিসাইল ইনস্টল করে এই চাইনিজ অ্যান্টিসিপ মিসাইল ইনস্টল করার পর বাংলাদেশের জাহাজগুলো সাগরের বুকে অরক্ষিত হয়ে পড়ে বন্ধুরা এর আগে মায়ানমার সেনাবাহিনীর বা বিমান বাহিনীর কারোই জাহাজ বিধ্বংসীর ক্ষমতা ছিল না জেফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান পাকিস্তান থেকে ক্রয়ের পর চায়না থেকে যখন এই বিধ্বংসী মিসাইল মায়ানমার ক্রয় করে তখন এক প্রকার হুমকির মুখে পড়ে যায় বাংলাদেশের বাণিজ্যিক এবং সামরিক জাহাজগুলো সেক্ষেত্রে বাংলাদেশের তার ডিটারেন্স গ্রহণ করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না তারই প্রেক্ষাপটে বাংলাদেশ হয়তো রাশিয়ার নিকট থেকে এই কেইস জাহাজ বিধ্বংসী মিসাইল ক্রয় করার জন্য টেন্ডার আহ্বান করে বা টেন্ডার ইস্যু করে এর পরবর্তীতে কতগুলো কেইস বাংলাদেশ বিমান বাহিনী তার বহরে যুক্ত করে সময় বলে দেবে তবে এক কথায় বলতে গেলে এটি যে একটি গুরুত্বপূর্ণ এবং দূরদর্শীর সিদ্ধান্ত এ বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা বাস্তবিক পক্ষে বিমান বাহিনী থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে মায়ানমার আমাদের থেকে অনেক অনেক এগিয়ে সেক্ষেত্রে আমাদের এর প্রতিরোধ ব্যবস্থা কেমন হতে পারে এখন থেকেই চিন্তা করা উচিত তা না হলে আমাদের সমুদ্রভিত্তিক যে অর্থনীতি গড়ে উঠছে বিশেষ করে দ্রুততম সময়ের মধ্যে প্রায় পাঁচশো বিলিয়ন ডলারের ব্লু ইকোনমি গড়ে তোলার যে স্বপ্ন আমরা দেখি তা হয়তো ধুলিশ্যাত হয়ে যাবে বন্ধুরা একটা বিষয় সরকারের অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত মায়ানমার সব সময়ের জন্য আমাদের উপর হুমকি সৃষ্টি করে চলে বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে মায়ানমারের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এবং বাংলাদেশ লজিক্যালি তার পররাষ্ট্রনীতির প্রত্যেকটি ওয়ার্ড প্রয়োগ করে মায়ানমারের ক্ষেত্রে সকলের সাথে বন্ধুত্ব কারের সাথে শত্রুতা নয় কিন্তু এই পর্যন্ত মায়ানমারের নিকট থেকে তার প্রতিদানে বাংলাদেশ হিংসা এবং যুদ্ধ হুমকি বা রোহিঙ্গা সমস্যা ক্রিয়েট ছাড়া আর কোনো ব্যবহার পায়নি তাই বাংলাদেশের উচিত হবে তার নৌবাহিনীর সক্ষমতা থেকে শুরু করে বিমান বাহিনী সক্ষমতাকে এমন পর্যায়ে উন্নীত করা যেন মায়ানমারের মতো একটা ছন্ন ছাড়া বান্দর বাহিনী বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতেও ভয় পায় বন্ধুরা সেক্ষেত্রে আমাদের বিমান নৌ এবং সামরিক বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা এবং কৌশলগত অস্ত্র সক্ষমতাকে এক অনন্য পর্যায়ে নিয়ে যেতে হবে আর তারই ধারাবাহিকতায় এই জাহাজ বিধ্বংসীকে এই থার্টি ওয়ান এ মিসাইল সংযোজন করতে যাচ্ছে আমাদের বিমান বাহিনী বন্ধুরা ইতিমধ্যে বাংলাদেশের এফ সেভেন বিজিগুলো থেকে স্বল্পপাল্লার সি সেভেন জিরো জাহাজ বিধ্বংসী মিসাইল ছোড়ার ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ এফ সেভেন বিজিগুলোকে আপগ্রেড করে জাহাজ বিধ্বংসী ক্ষমতায় রূপান্তরিত করা হয়েছে আর এবার মিগ টোয়েন্টি নাইনগুলোকে এমনভাবে আপগ্রেড করা হলো এবং রাডার মডিফিকেশনের মাধ্যমে সে প্রায় একশো বিশ কিলোমিটার দূরবর্তী যে কোনো যুদ্ধ জাহাজকে ট্র্যাক করে এই কেইস থার্টি ওয়ান মিসাইলটি কি ফায়ারিংয়ের মাধ্যমে প্রায় চার হাজার টনই যে কোনো জাহাজকে সাগরের বুকে সলিল সমাধি করে দিতে সক্ষম হবে বন্ধুরা তাই নতুন সক্ষমতায় বাংলাদেশ বিমান বাহিনী যে একটি কৌশলগত সাফল্য বা মাইল ফলক অর্জন করলো এ বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা আমরা চাই আরও দূরবর্তী বা কোস্টাল ডিফেন্স সিস্টেম গড়ে তোলার মাধ্যমে আমাদের সীমাকে অত্যন্ত কার্যকর এবং নিখুঁতভাবে প্রতিরোধী ব্যবস্থায় উন্নীত করা উচিত আর বাংলাদেশ বিমান বাহিনী যে আটটি ডেডিকেটেড মেরিটাইম স্ট্রাইক যুদ্ধ বিমান তার বাহিনীতে যুক্ত করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশের সমুদ্র সীমা সুরক্ষিত করার জন্য যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব হয় এই যুদ্ধ বিমানগুলোকে তার বাহিনীতে ইনস্টল করা বা যুক্ত করা উচিত বন্ধুরা মায়ানমারের মতো বাদর বাহিনী বসে নেই তারা বিভিন্ন পর্যায়ে তাদের বিমান বাহিনী থেকে শুরু করে নৌবাহিনীর চলছে আর তারই ধারাবাহিকতা এবং তাদের দিকে লক্ষ্য রেখে বাংলাদেশে রুচিত হবে এ সকল কৌশলগত অস্ত্র যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব হোক তার বাহিনীতে ইনস্টল করা তারা চলুন এবার কে এইচ থার্টি বিধ্বংসী ক্ষমতা সম্পর্কে আমরা একটু জেনে নিই বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়ার কাছ থেকে কে এইচ থার্টি ওয়ান অ্যান্টিসিপ মিসাইল অর্ডার দিবে বলে অনেকদিন ধরে চিন্তা করছিল বা পরিকল্পনা গ্রহণ করেছিল এসব মিসাইল আপগ্রেড করা মিগ টোয়েন্টি নাইন বিএম মাল্টিরোল ফাইটারের সংযোজন করা হবে ফাইটারগুলো সম্প্রতি বেলারস থেকে এমনভাবে আপগ্রেড করা হয়েছে যেন তারা কেএইচ থার্টি ওয়ান এ মিসাইলটি বহন করে দূরবর্তী যে কোনো টার্গেটকে সমুদ্রের বুকে বা সারফেসে ধ্বংস করে দিতে সক্ষম হয় বিমান থেকে নিক্ষেপের উপযুক্ত কে এইচ থার্টি এ মিসাইলগুলো সারফেসে যে কোনো লক্ষ্যবস্তুকে ঘায়ল করার উপযুক্ত করে ডিজাইন করা এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে চার হাজার পাঁচশো টনই ডিসপ্লেসমেন্ট ক্ষমতা যে কোনো যুদ্ধজাহাজকে সমুদ্রের বুকে ডুবিয়ে দেওয়া সম্ভব রাশিয়ার অস্ত্র কেনা দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠান রজবরণ এক্সপোর্ট জানায় কে এইচ থার্টি ওয়ান এ হল একটি প্রাডার শিকার ধরনের মিসাইল এর পূর্বসূরি হচ্ছে কে এইচ থার্টি ওয়ান পি উন্নত সংস্করণটি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করতে সক্ষম এই মিসাইলটি মিটকো রায়ের গাইডেন্স টার্মিনাল হোমিং ব্যবস্থায় রয়েছে এতে আর জি এস এন থার্টি ওয়ান জ্যাম রেজিস্ট্যান্ট একটি ব্রাডার গাইডেন্স সিস্টেম রয়েছে ফলে এটি একই ধরনের এক গ্রুপ জাহাজের মধ্য থেকে নির্দিষ্ট টার্গেট খুঁজে বের করতে সক্ষম এতে চুরানব্বই কেজি ওজনের আর্মার পেয়ার্সিং ওয়ারহেড রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানগুলোকে বেলারুস থেকে আপগ্রেড করার পর এগুলোর রাডার ট্র্যাকিং পরিসীমা বেড়েছে অর্থাৎ এটি পূর্বের চেয়ে আরও দূরবর্তী যে কোনো লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম সেটিকে ট্র্যাকিং করে মিসাইল এর মাধ্যমে ধ্বংস করতে সক্ষম মিক টোয়েন্টি নাইনগুলোকে বেলারুস থেকে আপগ্রেড করার পর এর ফায়ার কন্ট্রোল রাডার সিস্টেমগুলোকে আরও উন্নত রাডার দ্বারা সজ্জিত করা হয়েছে মেক টোয়েন্টি নাইন এস জুক এমই ফায়ার কন্ট্রোল রাডারের কাজ হলো টার্গেট শনাক্ত করা সিল করা এবং কন্টেনারের মধ্যে থাকা এসব মিসাইলকে নিক্ষেপে সহযোগিতা করা কেইস থার্টি ওয়ান মিসাইলের সর্বোচ্চ ফায়ারিং রেঞ্জ হল সত্তর কিলোমিটার এর অপারেশনাল উচ্চতা হচ্ছে পনেরো হাজার মিটার উৎক্ষেপণকালে প্রতিটি মিসাইলের ওজন হয় ছয়শো দশ কেজি এবং এর টার্গেটে আঘাত আনার সম্ভাবনা প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট অর্থাৎ এর হিটিং প্রবাবিলিটি হচ্ছে আশি থেকে নব্বই পার্সেন্ট বাংলাদেশ বিমান বাহিনী তার এয়ার প্ল্যাটফর্মগুলোতে অত্যাধুনিক গোলাবার বারুযোগ করেছে এর আগে তারা এফ সেভেন বিজি বা বিজি বহরের জন্য তুরস্কের অরিজিন তিবের লেজার গাইডেড মিউরেশন এবং চীনের এলএই সিক্স টু ফাইভ জিরো গাইডেড মিউরেশন কিনেছে বিমান বাহিনী শীঘ্রই রাশিয়া ও পূর্ব ইউরোপিয়ান অন্যান্য দেশ থেকে আরও অত্যাধুনিক ভিভিআর এয়ার টু এয়ার মিসাইল কিনতে যাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে বন্ধুরা এসকল ভিভিআর এয়ার টু এয়ার মিসাইল বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দুর্দান্ত কাজ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা আজকের মতো ভিডিও বিশ্লেষণটি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর আমার দেশে প্রবাসে যে সকল ভাই বোনেরা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট শেয়ার তো করবেনই আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করে ধন্যবাদ